মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কলম পুটি, কলম ধরো পুটি, একুটি, এই যে ওই যে ওইদিকে 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 কলম 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 ধরো কলম ধরো। আরে বাবা, এরকম টাকা কলম না করে একটা তো হাতে গিটারের প্লেকট্রাম দিতে পারতে, তাহলে তো মিউজিশিয়ান হতো। দেখি কি ধরে। দেখেছো দেখেছো, কেমন মায়ের মতো হয়েছে, হ্যাঁ সবার কথা রাখলো কিন্তু। হ্যাঁ ঠিক বলেছো, আরে এটাই তো ভালো হয়েছে, আমাদের পুটির হাতে লক্ষ্মী সরস্বতী একসাথে বিরাজ করবে একদম। বলছি এই খাটের মরা পুরুটাকে ডাকলি কেন, এত মিগি আছে। আরে তো কি হয়েছে, আমি ওনাকে নিয়ে ফুটবল খেলবো নাকি? পুরোহিতের কাজ হচ্ছে মন্ত্র পড়া, ঠিকঠাক মন্ত্র পড়লে সব মিটে যাবে। না কিন্তু দেখ সৃজন, যদি মন্ত্র পড়তে পড়তে ভীর্মিকে পড়ে যায় তখন কি হবে? এই এই এই, হ্যাঁ তাহলে তো আমার নাতির পড়াশোনাটা শুরুতে গুঁতো খেয়ে যাবে। কিচ্ছু হবে না জেঠু, কিচ্ছু হবে না, সব ভালোই ভালো মিটে যাবে। আর তাছাড়া আজকের দিনে সরস্বতী পুজো, এটা মাথায় রেখো, পুরোহিত বাবা খুব চাপ। হ্যাঁ আর দেখছো তো ঠিকঠাকই তো করছেন উনি। বলছিস বল, কিন্তু আমার তো মনে হচ্ছে মালটা টিকবে না। আরে কি হলো আপনার ঠাকুর মশাই? আস্তে আস্তে, জল জলটা নিয়ে এসো না কেউ। বলছি ছোট কাকি, জল জল আনো না। জানতাম জ্বলাবে, এখন দাঁত ছড়কুটে পড়ে থাকবে। ঠাকুর মশাই ঠিক আছেন আপনি? পুরো কিচিয়ে দিল, এ যা করছে, পুজোর সময় তো পেরিয়ে যাবে। পিকলু দাঁড়া, অধৈর্য হলে হবে না। ঠাকুর মশাই আপনি ঠিক আছেন তো এখন? মানে আপনি পারবেন তো হাতে কড়িটা করাতে? হ্যাঁ আমি কোথায়, আমি বাড়ি যাব। বোঝো কাণ্ড, এখন কি হবে? পুজোটা কমপ্লিট হলো না, হাতে কড়ি কিভাবে হবে? নাও বোঝো, এবার মেয়ে মানুষের ঘরটা করে হাতে কড়ি দিলে এই হয়। আজকের দিনে আবার নতুন করে পুরুত ঠাকুর জোগাড় করা খুবই মুশকিল, কাকে ডাকি এখন? কাউকে ডাকতে হবে না বাবা, আমাদের মেয়ের হাতে খড়ি আমরাই দেব। একই তো মেয়ে মানুষের হাতে খড়ি, তার উপর আবার তুমি হাতে খড়ি দেবে কেন মা? জন্মের পরে প্রথম বুলিটা যদি মায়ের কাছ থেকে শিখতে পারে, তাহলে প্রথম লেখাটা মায়ের কাছ থেকে শিখতে দোষের কোথায়? আমার মেয়ের হাতে খড়ি আমিই দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।